জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। চড়ক পুজোর বান্নাম ঘোরার সময় দুর্ঘটনায় এক ব্যক্তির কোমর ভেঙে যায়। মালদহের ইংরেজ বাজার পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বুড়াবুড়ি তলা এলাকার ঘটনা। বুড়াবুড়ি তলা চড়ক পুজো কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে চড়ক পুজোর আয়োজন করা হয়েছিল। সেই সময় এক ভক্ত, নাম শ্রীকান্ত সরকার, বয়স ৫৫, সে তার পিঠে চামড়ার সাথে বর্ষি লাগিয়ে দড়িতে ঝুলছিল। যখন চড়ক পুজোর বান্নাম শূন্যে ঘুরছিল, তখন হঠাৎই সেই ব্যক্তির দেহের চামড়া ছিঁড়ে গিয়ে প্রায় ৩ ফুট উচ্চতা থেকে তিনি মাটিতে পড়ে যান এবং তার কোমরে প্রচণ্ড চোট লাগে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ওই রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। এদিকে শুক্রবার সকাল থেকে এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কালকে উনি আমাদের এখানে দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর ধরে ঘুরেন। ওনার বাড়ি হচ্ছে শিলিগুড়ি। উনি এবারও এসেছিলেন এবং পূজার প্রথম দিন থেকেই আমাদের সাথে ছিলেন। যা বিধি আচার সব কিছু মেনেই পূজা করছিলেন এবং উনি ঘুরন্ত অবস্থায়, আমাদের সাত পাক ঘুরানোর কথা ছিল, ৬ পাকের মাথায় ওনার পিঠের চামড়াটা কেটে গিয়ে উনি পড়ে যান ২.৫ ফিট মতো উঁচু দিকে। এবং পড়ে যাওয়াতে ওনার কোমরে চোট পায়। চোট পেয়ে উনি হাসপাতালে, এটা তো হচ্ছে এখন সায়েন্সের দিন আর আমরা তন্ত্রমন্ত্রের মধ্যে পুজো করে আসি, তাই আমরা তন্ত্রমন্ত্রের উপরে বিশ্বাস রেখেও সায়েন্সের কথা মাথায় রেখে ওনাকে হাসপাতালে অ্যাডমিট করি এবং উনি ট্রিটমেন্টের পর পুরোপুরি সুস্থ। ওনার এক্স রে হয়েছে, আজকে ডাক্তার রিপোর্ট দেখে ওনার আরও বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। বলছি এমনি আপনাদের ওনাকে তো বলা হয়েছিল, দেখুন ২ পাক আড়াই পাকের ব্যাপারটা হয়, যারা প্রথম নেয় তারা ২-২.৫ পাক ঘুরে। নিয়ম কবার? দেখুন নিয়ম বলতে ওই রকম তো কেউ ৭ পাক ঘুরে, কেউ ১০ পাক ঘুরে, কেউ ১২ পাক ঘুরে, এটা এক্সপিরিয়েন্সের উপরেই নিয়মটা হয়। ৭ পাক তো ঘুরেই মোটামুটি, যাদের এক্সপিরিয়েন্স আছে, আর যারা প্রথম ঘুরে তাদের ২.৫ পাকে, যেহেতু ওদের ভয় পায় একটু, ২.৫ পাকে ঘুরিয়ে থামিয়ে দেওয়া হয়। তো ধরুন এক্সপিরিয়েন্স একদম পুরো, আমরা বারণ করেছিলাম এটা বলাটা ঠিক হোক চলতি কথা, কেন উনি ১৫-২০ বছর ধরে ঘুরেন এবং উনি বলেছিলেন এবার আমার শেষ ইচ্ছা। যেহেতু কমিটিতে উনি দীর্ঘদিন ধরে জড়িত এবং বাড়ি হচ্ছে শিলিগুড়ি, উনি ওখান থেকে এসছেন এবং আমরা বিভিন্ন রকমের সাথে কথা বলে, কমিটির সাথে কথা বলে ওনাকে আমরা বলেছিলাম যাতে না ঘোরার জন্য, কিন্তু ওনার ইচ্ছাটার কথা মাথায় রেখেই ওনাকে দেওয়া হয়েছিল ওনার একদম স্বইচ্ছায় সহমতে। তারপর আপনারা কোথায় নিয়ে গেলেন ওনাকে? ওনাকে আমাদের এখানে যা ট্রিটমেন্ট, মানে আমাদের যে সাধু যে করার করণীয় করে, আমরা কিন্তু ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যাই ওনাকে এবং হাসপাতালে ভর্তি করি। এটা আমাদের মোটামুটি, আমরা তো আমাদের জন্মের আগে থেকে দেখছি, তাও মোটামুটি ধরুন ৪৫ থেকে ৫০ বছর। হ্যাঁ, এই আমরা তো কোনোদিন শুনিনি, এই চোখে স্বচক্ষে আমরা এইবার দেখলাম। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।